welcome back to my channel guys aaj kintu ekta ajab shutki macher bora niye tomader samne hazir hoye gelam to guys bora gulo ami banachi ar tumra just dekho eta jodi ekbar barite baniye nao jar shutki mach khay na tarao khabe ar tomader ekta thal ভাত তো নিমিশে ফিরি সবাই কিন্তু গরম ভাতের সাথে খেতে হবে তো প্রথমে এই দিকটা দেখতে পাচ্ছ আমি কুমড়ের পাতা নিয়েছি এখানে চিংড়ি মাছের ছোট ছোট শুটকি আর নিয়েছি এখানটায় কুচনো আলু তারপর আমি এই শুটকি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল যাতে এগুলো টকবক 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 করে একদম নরম হয়ে যায় তারপর আমি আলুগুলো খুব ভালো করে ছুলে নিচ্ছি কারণ আলুগুলো আমার বেশ কুড়োতে হবে একদম ভালো করে তো আলুগুলো কুড়িয়ে কিন্তু আমি এই দিকটা কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি কুচি করে পেঁয়াজ কাটছি এদিকে আমার চলে মানে চোখের জলের নদী ভাসছে তারপর আমি এদিকে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে নিলাম কারণ কাঁচা লঙ্কাগুলো আমাকে কুচি 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 করে কাটতে হবে তারপর আমি এদিকটা কিন্তু আলু কুড়োতে শুরু করে দিয়েছি আর আলুগুলো দেখতে পাচ্ছ তুমি আমি কতটা মিহি করে করাচ্ছি তো সবগুলো আলু এইভাবে ভালো করে কুড়িয়ে নেবো আমি বেশ বড় বড় দুটো সাইজের আলু নিয়েছি যেহেতু কুড়াবো না একদমই কমে এইটুকু হয়ে যাবে তো তারপর সবগুলো আলু কুড়ানো হয়ে গেছে আর এবার চিপে চিপে আমি জলের বাটির মধ্যে ঢেলে দেবো এই যে দেখতে পাচ্ছ আলু থেকে কি বেরোচ্ছে রে বাবা ধুয়ে কুড়িয়েছি তবুও জানি না কী সব বেরোচ্ছে তো তারপর আমি সবগুলো আলু ভালো করে ধুয়ে তারপর একটা থালার মধ্যে তুলে নিলাম আর এবার কিন্তু এই যে চিংড়ি মাছের শুটকিগুলো আছে ওগুলো কিন্তু খুব ভালো করে এই থালাটার মধ্যে ধুয়ে রেখে দেবো তো এবার আমি কি করবো জানো যে কোমরের পাতাগুলো ছিল সেগুলো আমি খুব ভালো করে ধোবো এত ভালো করে ধোবো যাতে এতটুকু নোংরা বালু ধুলো না কিছু থাকে তারপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কিন্তু এই যে শুটকি মাছগুলো খুব ভালো করে ভেজে নেবো একদম গরম জলে টকবকে ফুটিয়ে তারপর ধুয়ে তারপর কিন্তু ভেজে নিয়েছি তারপর এদিকটায় কুমড়ের যে পাতাগুলো ছিল ওগুলোর মধ্যে নুন দিয়ে মেখে রাখবো মেখে রাখা হয়ে গেছে এবার চলো এই যে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিই কিছুটা পেঁয়াজ কুচুনো দেওয়ার পর দিয়ে দিলাম গোটা কয়েকটা রসুন যেগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে তারপর দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি যাতে ঝাল হয় তারপর আমি দিয়ে দিলাম এখানে কিছুটা রসুন কুচুনো ব্যাস এবার এইগুলোকে একটু হালকা হাতে ভালো করে ভেজে নেবো আর তারপর কিন্তু এটার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি কুচুনো আলুগুলো দেওয়ার তারপর খুব জলদি জলদি করে নাড়াতে হবে নাহলে নিচে পেঁয়াজগুলো পুড়ে যাবে আর গাইস এগুলো না খুবই কম মশলা কম জিনিসের মধ্যে একটা দারুণ হয়ে যায় মানে এই খাবারটা এত জলদি রেডি হয় মানে সময়ও কম লাগে জিনিসটাও কম লাগে তারপর কিন্তু একটুখানি লঙ্কা গুঁড়ো একটুখানি হলদি গুঁড়ো দিতে হবে আর তারপর নুন দিয়ে ব্যাস তুমি এবার জাস্ট এটাকে রান্না করতে থাকো তোমরা এবার একটুখানি গরম জল দিয়ে দেবে ব্যাস এটা খুব ভালো এটাকে সেদ্ধ হয়ে যাবে আর তারপর কিন্তু এটাকে জাস্ট তুমি কষাতে থাকো আচ্ছা ঝোল একটু যখন গরম জলটা দেওয়ার পর যখন শুকিয়ে আসবে না আলুটা তখন তোমরা এটার মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দেবে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবে আর এবার দেখবে চিংড়ি মাছের মধ্যে এই যে আলু মশলা সব কিছু যে কী বলবো ঝোলটা আছে না ওটা চিংড়ি মাছের মধ্যে গিয়ে ঢুকে যাবে যখন তোমরা চিংড়ি মাছটা জাস্ট খাবে তখন বুঝতে পারবে বাহ কী টেস্টি অনেকেই জানি না কেন শুটকি মাছ খেতে নাক সিট করে বাট আমার খুব পছন্দের গাইস তো এদিকটা আমার হয়ে গেছে যে বড়ার পুরটা বানিয়েছি আমি তারপর এদিকটা একটা বেসনের ব্যাটার বানিয়ে নিয়েছে জাস্ট বেসন একটুখানি নুন হলুদ দিয়ে আর এই যে এদিকটা দেখতে পাচ্ছ আমি এবার পাতাগুলো খুব ভালো করে চিপে খুলে নিয়েছি আর এবার এই পাতাগুলোর মধ্যে কিন্তু এই ব্যাটার মানে এই যে পুরটা বানিয়েছি ওটা মানে ভরে দিয়েছে ঢুকিয়ে দিয়েছে আর জাস্ট এটা খেতে দাও লাগে গাইস শুধু বড়া দিয়ে নয় এটা কিন্তু খালি খালি তোমরা খেতে পারবে এই পুরটা খালি খালি গরম ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে তো এবার আমি কুমড়ের পাতার মধ্যে সবগুলো পুর ঢুকিয়ে দিলাম আর একটা একটা করে এইভাবে ভাজ করে করে রেখে দিচ্ছি আর এবার জাস্ট তেলে ডুবিয়ে আমি ভাজবো ঠিক আছে ভালো করে সরি ব্যাটারে চুবিয়ে নিচ্ছি আর এবার কিন্তু আমি ফ্রাই প্যানের মধ্যে এইগুলো ভেজে নিচ্ছি তো সবগুলো বড়া আমি একটার পর একটা দিয়ে দিচ্ছি আর এদিকে বড়াগুলো আমার মানে তেলগুলো তেল সব তেল আমার বড়াগুলোকে ছেড়ে এদিক ওদিক পালাচ্ছে সেটা কি ভালো লাগে বলো তারপর আমি কি করেছি জানো তারপর আমি সবগুলো বড়াকে একটা লাইন লাগিয়ে দিয়েছি বলছি তোমরা সবাই একটা লাইনে চলে আসো তেল আমাদের ছেড়ে চলে গেলে কী হবে আমরা তেলের পিছু পিছু চলে যাব তো সবগুলো বড়াকে একটা সাইডে নিয়ে গেছে আর তারপর সবগুলো বড়া উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি গাইস এটা এত দারুণ খেতে হয় না অনেকেই তোমরা শুটকি মাছের বড়া এভাবে খেয়েছো বাট এরকম ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগে তোমরা নিশ্চয়ই আমাকে ঘরে বানিয়ে খাই খেয়ে তারপর কমেন্ট করে জানিও
তো আমি এবার টেস্ট করছি আর সত্যি খেতে দারুণ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের ঠিক রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুল না। আর অনেকেই তোমরা ভিডিও দেখে এমনিতেই চলে যাচ্ছ সাবস্ক্রাইব না করে, প্লিজ 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 সাবস্ক্রাইব করে যাও। আর যারা ফেসবুকে দেখছো তারা সবাই কিন্তু ফলো করে যাবে। টাটা গাইস, লাভ ইউ সবাইকে। এবার এক থালা ভাত আমি এমনিতেই ফিনিশ করে ফেলবো, কারণ এটা আমার ভীষণ ফেভারিট। উফ, দারুণ হয়েছে খেতে। চলো চলো ঝটপট করে এবার বানিয়ে নাও আর ঘরে খেয়ে ফেলো।